বাংলাদেশ একটি জারজ সন্তান। বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বেশি ঘৃণা করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা স্বীকৃতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল ব্যক্তি সেপাতুল্লাহ সেপুদা, তিনি এই বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনাকে বিভিন্নভাবে গালাগালি দিয়ে আলোচনা সমালোচনার মধ্যে এসেছেন। এবার ডাইরেক্ট এ বাংলাদেশকে জারজ সন্তান হিসেবে বিবেচিত করলেন সেই সেপাতুল্লাহ সেপুদা। তিনি বলছেন, আমি এই বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করি, রাজনীতিবিদদেরকে ঘৃণা করি এবং বাংলাদেশ একটি জারজ সন্তান, এমনভাবেই বলেই আখ্যায়িত করলেন। চলুন আমরা সেই সেপাতুল্লাহ সেপুদার মুখ থেকে আমরা শুনে আসি যে এই সেপাতুল্লাহ সেপুদা এখন বর্তমান বাংলাদেশকে নিয়ে কি ধরনের বোমা ফাটালেন। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বেশি ঘৃণা করি, আর বাংলাদেশের কোনো রাজনীতি নেই, রাজনীতিও নেই, রাজনীতিবিদও নেই। যে কয়জন আছে এরা টাউট, অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব, মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক, ধান্দাবাজ, লেখা নাই, পড়া নাই, নকলবাজি করে কিছু কিছু শিক্ষক শিক্ষক হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, পরে রাজনীতি করে, সচিব হয়েছে, রিটায়ার করে আবার রাজনীতি করে, ওরা ধান্দাবাজ, টাউট, বাটপার, সিন্ডিকেট, যেমন ব্যবসায়ীদের সিন্ডিকেট, রাজনীতিবিদদেরও সিন্ডিকেট আছে। অ্যালাম নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের অ্যালাম নাই থাকে, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যালাম নাই। যে বাংলাদেশে মূলত সমস্যা হলো আমাদের জন্মই অজন্ম আজন্ম পাপ, রাষ্ট্রটির জন্ম হয়েছে অবৈধভাবে, এটাকে আপনি অবৈধ শিশু বলতে পারেন। যেমন মা জানে না কোন ওই সন্তানের বাবা কে, কারণ ওই বাচ্চা গর্ভে ধারণ করার আগে মা যদি অগণিত পুরুষের সাথে সঙ্গম করে, সহবাস করেন, তিনি বুঝতে পারেন না কোন পুরুষের থেকে তার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। বাংলাদেশ একটি জারজ সন্তান। আমি দুঃখিত, জন্মের সমস্যা আছে। 1970 সালে আমি প্রথম ভোটার হয়েছিলাম, যদিও আরও অনেক আগে হওয়ার কথা ছিল, তো যাই হোক আমি ভোটার হয়েছিলাম। আমি 1970 সালে ভোট দিতে পারিনি, যদি আমি ভোট দেওয়ার পক্ষে ছিলাম না, মালানা ভাসানির আহ্বানে আমরা পূর্ববঙ্গের স্বাধীনতা চেয়েছিলাম, শুধু স্বায়ত্ত শাসন নয়, আমরা বলেছি ভোটের বাক্সে লাথি মারো, পূর্ববঙ্গ স্বাধীন করো, পূর্ববঙ্গ বলা হইতো তখন, বাংলাদেশ নামকরণ পরবর্তী সময়ে হয়েছে, ঠিক আছে না? তাহলে সেটাকে অবৈধ ভোটের মাধ্যমে, চোরা ভোটের মাধ্যমে ভোট বাক্স ভর্তি করেছে যার যার ইচ্ছা মতো আওয়ামী রাজাকাররা, নৌকা মার্কায় শুধু ভোট মেরেছে। আমার বড় দুই ভাই ছিল আওয়ামী রাজাকার, এক ভাই মেজু ভাই মরে গেছে, বড় ভাই এখনো আছে, সেও আওয়ামী রাজাকার, জঘন্য খারাপ, অসৎ চরিত্রের অসৎ মানুষ, 86 বছর বয়স, একটা চোর ভাই, আপন ভাই, মায়ের পেটের ভাই, একটা চোর, ডাকাইত, ক্রিমিনাল। এই যে গত কয়েক মাস আগে আমার এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, আমার গ্রামে সেড়িয়াদা গ্রামে দুইটা ভোট কেন্দ্র, পশ্চিমপাড়ায় প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে একটা, সেখানে একটা ভোট পেয়েছে বিএনপির প্রার্থী, আগে দুইবার চেয়ারম্যান ছিল, আর পূর্বপাড়ায় কলেজ যেখানে সেড়িয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ যেখানে ভোট কেন্দ্র, সেখানে 59টা ভোট পেয়েছে মাত্র, ভোট কেন্দ্র দখল করেছিল আওয়ামী রাজাকাররা। এবং এই আওয়ামী রাজাকারদের মধ্যে সবচেয়ে বয়স্ক বুড়া আমি আওয়ামী রাজাকার হল আমার আপন মায়ের পেটের ভাই শামসুল হুদা মজুমদার, একটা ভণ্ড, মিথ্যুক, প্রতারক, ছোট লোক, গরিব, গ্রামের খ্যাত, অশিক্ষিত, একেবারে বর্বর, জঘন্য, ওল্ড হ্যাগার্ড, ফালতু, মিথ্যুক, ডোকালাস, প্রতারক, আমার নামে জমি বিক্রি করে নিজের নামে সেটা আবার লেখাইয়া নিছে ভাই, রেকর্ড করাইছে নিজের নামে,
আপন মায়ের বেটার বড় ভাই, সে কি সৎ মানুষ? তার নামাজ রোজা কবুল হয়? সে আবার তসবি টিবে? সে নাকি কোন পীরের মরি? চট্টগ্রামে সে শিক্ষকতা করছে, হেডমাস্টার ছিল প্রাইভেট স্কুলের। একটা ভণ্ড, মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক। আমার ঘরের মানুষ দিয়েই বললাম, আর কারো কথা বলার দরকার নেই। যারা আওয়ামী লীগ করে সব অসৎ, মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক। আওয়ামী লীগ মানেই মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক, এবং বাংলাদেশের জন্ম হয়েছে মিথ্যুক, ধোকাবাজ, প্রতারকদের মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই প্রতারক ছিল, মিথ্যুক, ধোকাবাজ ছিল, ক্ষমতালিপ্ত ছিল, এবং 30 লক্ষ মানুষ হত্যা করাইছে ভাই, রক্তের উপর পাও দিয়া সে প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে, তার সপরিবারে বুক ঝাঁচড়া করে দিয়েছে, বুঝতে পেরেছেন? যদিও আমি হত্যার রাজনীতি পছন্দ করি না, কিন্তু সময়ের দাবি ছিল, জনগণ চেয়েছিল শেখ মুজিবের মতো এই কুলাঙ্গারের হাত থেকে জাতি নাজাত পেয়েছে। পরবর্তী সময়ে আবার জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেটাও সময়ের দাবি ছিল। একটা গ্রুপ অসন্তোষ প্রকাশ করেছিল, কারণ জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলাইছিল, অগণিত মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, এয়ারফোর্সের মানুষদের ফাঁসিতে ঝুলাইছে, ক্ষমতা লিপ্ত জিয়াকেও বুক ঝাঁঝরা করে দিয়েছে, মুখ চেহারা দেখা যায় নাই, বোঝা যায় নাই। এই দুইটা হত্যাকাণ্ড ছিল পাবলিক ডিমান্ড, সময়ের দাবি ছিল। আমাদের বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত, অবহেলিত মানুষের দাবি ছিল। এখন যদি শেখ হাসিনাকে যদি হত্যা করা হয়, যদি ব্রাশ ফায়ার করে কলিজা ঝাঁঝরা করে দেয়, আমি খুব খুশি হব। ইয়াস, আমি খুব খুশি হব। আমি সব জ্ঞানে বলছি ভাই, আমি কোনো মদ খাই না, 4 বছর মদ খাই না, ওকে, এর আগে খাইছি। অনেকে মনে করবো যে আমি মদ খাই এইসব বলি, নো, আমি সব জ্ঞানে বলতেছি। যদি আমি এখন এই ওষুধ খাইছি, এখন আবার একটু খাইয়া ঘুমাবো, ঘুম থেকে উঠে যদি শুনি শেখ হাসিনাকে ঝাঁঝরা করে পেরেছে কলিজা, তাকে হত্যা করা হয়েছে, আমি খুব খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই জাতিকে ধ্বংস করে দিয়েছে এই মুজিব, জিয়া আর হাসিনা, এই তিনটা, ঠিক আছে? খালেদা জিয়া তো ওই জিয়া বলতেছে, খালেদা জিয়াওয়াজ, পুতুল, পুতুল, নাচের পুতুল। এটা মরে মরে করে মরে না, মরে গেলে খুশি হব। এগুলো ভাই আমার অন্তরের কথা। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই সেফাতুল্লাহ সেফদার মুখ থেকে শুনলেন যে এই বাংলাদেশকে নিয়ে কি ধরনের মন্তব্য তিনি করলেন। তিনি এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ধরনের মন্তব্যটা করলেন আমার মনে হয়। সো বন্ধু, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।